একই ধরনের চিকেন রান্না করে খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে একবার এই ধরনের খাসির মাংসের চর্বি দিয়ে চিকেন কষা বানিয়ে করে খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, আর এটা বানানো খুবই সহজ। হ্যালো বন্ধুরা, আমি হলাম রিঙ্কি। ইজি কুকিং উইথ রিঙ্কি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটু চিকেনটাকে অন্যভাবে আপনাদের করে দেখাবো। খাসির মাংসের চর্বি দিয়ে চিকেন কষা, যার টেস্টটা কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে। আর এটা বানানোর জন্য সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, এটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে আলুগুলোকে লাল লাল করে তেলেতে ভেজে তুলে নেব। আমার এখানে আমি নিয়েছি 1.5 কেজি মতো খাসির মাংস আর 250 গ্রাম মতো খাসির চর্বি। এখানে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি তেলটা কমিয়ে রাখবো। এখানে আমি খুব কম তেলই নিয়েছি, আপনারা পরে দেখতে পারবেন তেলের পরিমাণটা কতটা বেড়ে যাবে। এবার আমি ফোড়নে দিলাম তেজপাতা, 2 ছোট এলাচ, দারুচিনি, 1 শুকনো লঙ্কা, আর তার সাথে সামান্য জিরে। সাধারণত চিকেনেতে জিরে ফোড়ন পড়ে না, কিন্তু এটাতে আমি আমার শাশুড়ি মায়েদের দিতে দেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা আধ ভাজা হয়ে এসেছে, এখানে আমি দিয়ে দিলাম 250 গ্রাম মাটনের চর্বিটা। এই খাসির মাংসের চর্বিটা এর মধ্যে দিলে এর টেস্টটাই পুরো অন্য ধরনের হয়ে যায়। এই চর্বিটাও পেঁয়াজের সাথে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন আমার এখানে পেঁয়াজের সাথে চর্বিটা কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা আমি লেবু মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিলাম 3 চামচ মতো নুন, 2 চামচ মতো হলুদ। হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। যাদের চিকেনেতে আষ্টে গন্ধ লাগে, তারা চিকেনেতে একটু লেবুর রস মাখিয়ে রাখবেন, তাহলে আষ্টে গন্ধটা কেটে যাবে। আর তার সাথে যে ছিপড়ে হয় মাংস, যে শক্ত হয়, সেই শক্তটাও হবে না। এখানে আমি 4 চামচ মতো আদা রসুন বাটা নিয়ে নিলাম, আর তার সাথে দিলাম 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এবার আমি এখানে মশলাটা কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। এটা কষাতে কষাতে এটা থেকে একটা সুন্দর সেন্ট বেরোতে আরম্ভ হয়ে গেছে। এই দেখুন একটা আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিলাম 4 চামচ মতো ধনে গুঁড়ো আর 2 চামচ মতো জিরে গুঁড়ো। আমি এখানে প্যাকেট থেকেই ঢেলে দিচ্ছি, যেহেতু আমার একটা আন্দাজ আছে আমি তাই আপনাদের পরিমাণটা বলে দিচ্ছি। এখানে আমি 4 চামচ মতো ধনে গুঁড়ো নিয়েছি আর 2 চামচ মতো জিরে গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, চিকেনটা দেওয়ার পর চিকেনটাতে মশলার সাথে আবার কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আপনারা দেখবেন চিকেনটা কষাতে কষাতেই এটা থেকেও ভালো মতো তেল ছাড়তে আরম্ভ করে দেবে। এটা খুব সহজেই আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে আমি 1টা মিডিয়াম সাইজের টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম, আর তার সাথে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
দেখুন আমার এ থেকে এখনই তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এখানে আমি এক চামচ মতো চিনি দিলাম, আর দিলাম এক চামচ মতো গরম মশলা। গরম মশলা চিনি দিয়ে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এর সাথে আমাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এটা যত কষিয়ে করবেন এর টেস্ট তত ভালো হবে। এবার আমি এটাকে চাপা দিয়ে দিলাম। এখন গ্যাসের হিটটা আমি জোরেই রেখেছি। দেখুন চিকেনটা থেকে এবার কতটা পরিমাণ তেল বেরোতে আরম্ভ করেছে, আর এটা কত সুন্দর কষা হয়েছে। এটাতে আমি খুব অল্প পরিমাণই জল দেবো, তাই এটাকে আমি চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কষিয়ে নিচ্ছি। এখানে আমার নুনের পরিমাণটা একটু কম হয়েছিল বলে আমি আবার এর মধ্যে দু চামচ নুন দিলাম, তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ভালো করে আবার কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এই দেখুন আমার মাংসটা থেকে কতটা তেল বেরোতে আরম্ভ হয়ে গেছে। এবার আমি একটা ছোটো বাটিতে এক বাটি জল গরম করে নিয়েছি। এবার এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার এটাকে কিছুক্ষণ একটু মিশিয়ে দিলাম জলের সাথে নাড়িয়ে। এই দেখুন চর্বিগুলো কত সুন্দর ভেসে উঠেছে, আর এগুলো ভালো মতো একটু সেদ্ধও হয়ে এসেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো একটুখানি কষিয়ে নিলেই আমাদের খাসির মাংসের চর্বি দিয়ে চিকেন কষা রেডি। এই দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে, আর কত এ থেকে তেল বেরিয়েছে। আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় আপনাদের বলেছিলাম আমি এতে অল্প তেল দিচ্ছি, পরে দেখবেন এ থেকে কতটা তেল বেরোবে, তেলের আর প্রয়োজন পড়বে না। এই দেখুন আমার মাংসটা একদম রেডি। এটা কত সুন্দর দেখতে হয়েছে, এটা যতটা সুন্দর দেখতে হয়েছে কিন্তু এটা খেতেও অতটাই সুন্দর হয়েছে। এটা আপনারা লুচি, পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথেই খেতে পারেন, এটা ভালো লাগে। আর এটা আমার সবথেকে বেশি ভালো লাগে খেতে লাচ্ছা পরোটার সাথে। এবার আমি এর উপরে ছড়িয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের মাংস একেবারে রেডি। এই দেখুন এগুলো কত সুন্দর গলেছে, আর ঝোলটাও কতটা গাঢ় হয়েছে। এটা কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে, আর ঠান্ডা হয়ে গেলে একটু বসে যায়, কিন্তু আবার গরম করে নিলে আবার আগের মতনই অবস্থায় চলে আসে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এরকম চর্বি দিয়ে আলুর দম, ঘুগনি বা মাংস করে খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।